কুমিল্লায় বিএনপির বিক্ষোভে পুলিশ বাধা দিলে সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় বিএনপি কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশ ও ফাঁকা গুলি ছড়ে এ ঘটনায় পুলিশ সদস্য সহ অন্তত দশ জন আহত হয়েছেন মহানগর বিএনপি বলছে এই ঘটনায় আহতদের মধ্যে একজনের পায়ে গুলি লেগে জখম হয়েছে পুলিশ সদস্যরা প্রাথমিক চিকিৎসা শেষে ফিরেছেন বলে জানিয়েছেন সদর সার্কেল ও সিকাম কামরান হোসেন সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ বিএনপি নেতা সহ দুজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ